বিসমিল্লাহি রহমান রহিম। প্রিয় দেশবাসী, আসসালাম আলাইকুম। দেশে বিদেশের গণতান্ত্রিক আমি শক্তিকে বোকা বানাতে গিয়ে বানর খেলার আসর জমানোর মতন আওয়ামী লীগ নিজেরাই নিজেদের এক প্রার্থীর বিরুদ্ধে অপরজনকে লেলিয়ে দিয়ে আগামী 7ই জানুয়ারি দামি নির্বাচনের আসর জমানোর অপচেষ্টায় লিপ্ত রয়েছে। তবে ইতিমধ্যেই গণতান্ত্রিকামী জনগণ সাজানো পাতানো এই ভাগবটর নির্বাচন প্রত্যাখ্যান করায় ফ্যাসিবাদী আওয়ামী লীগ এবং তার দোসর অপশক্তি একদিকে আবোল তাবোল বকতে শুরু করেছে, অপরদিকে দামি নির্বাচনে কে আসল আর কে দামি এসব নিয়ে সমর্থকদের মধ্যে সারা দেশে সন্ত্রাস, সংঘর্ষ, হানাহানি, খুনাখুনি শুরু হয়েছে। এভাবেই জাতীয় নির্বাচন নিয়ে বানর খেলার আসর জমানোর মতন ভুয়া নির্বাচনের আসর জমানোর খেলা খেলতে গিয়ে আওয়ামী অপশক্তি এখন নিজেরাই নিজেদের পাতা ফাঁদে আটকা পড়েছে। ভোট ডাকাতির এই নির্বাচনে এমপি হওয়ার সুযোগ কেউ হাতছাড়া করতে চায় না এবং না চাওয়ায় বরিশালে রাষ্ট্রীয় নিরাপত্তায় ভোট ডাকাত দুর্নীতিবাজ হাসিনার সমাবেশেই আওয়ামী ভোট ডাকাতদের দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষে একজন নিহত হয়েছে। প্রিয় দেশবাসী, এমন নৈরাজ্যকর অবস্থা থেকে জনগণের দৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত করতে আওয়ামী মাফিয়া চক্র বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় গণতান্ত্রিক রাজনৈতিক দল বিএনপিকে তাদের মিথ্যাচার, অপপ্রচার আর প্রতিহিংসার টার্গেটে পরিণত করেছে। ফ্যাসিস্ট হাসিনা, দুর্নীতিবাজ হাসিনা বিএনপির বিরুদ্ধে সর্বগ্রাসী ষড়যন্ত্র শুরু করেছে। দুর্নীতিবাজ ফ্যাসিস্ট হাসিনা বলেছে বিএনপির নাকি দেশে রাজনীতি করার অধিকার নেই, আর ওবায়দুল কাদেরের আশঙ্কা গুপ্ত হত্যার। হাসিনা ওবায়দুলের এ ধরনের বক্তব্য পাগলের প্রলাপ মনে হলেও গণতান্ত্রিকামী জনগণকে আমি অনুরোধ করব সতর্ক থাকার জন্য, কারণ গত 28শে অক্টোবর ঢাকায় বিএনপি সহ বিরোধী দলগুলোর মহাসমাবেশের আগে ওবায়দুল কাদের হুমকি দিয়ে বলেছিল ঢাকায় বিএনপির মহাসমাবেশের পরিণতি শাপলা চত্বরের চেয়েও ভয়ঙ্কর হবে। ওবায়দুল কাদের তার সেই অগণতান্ত্রিক এবং বেআইনি হুমকি কার্যকর করেছিল। আইন শৃঙ্খলা বাহিনীর ইউনিফর্ম পরিহিত একটি মাফিয়া চক্রকে ব্যবহার করে দুর্নীতিবাজ ফ্যাসিস্ট হাসিনা বিএনপির শান্তিপূর্ণ সমাবেশে গ্রেনেড হামলা চালিয়েছিল। আওয়ামী অপশক্তি এখানেই থেমে থাকেনি। বিএনপিকে ফাঁসানোর জন্য আওয়ামী সন্ত্রাসীরা প্রধান বিচারপতির বাড়িতে হামলা চালিয়েছিল, নির্মমভাবে পিটিএ পুলিশের একজন সদস্যকে হত্যা নিজেরাই করেছিল। এভাবে একটি উদ্দেশ্যমূলক পরিস্থিতি সৃষ্টি করে উল্টো বিএনপির হাজার হাজার নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানি করে গ্রেফতার অব্যাহত রেখেছে। সুতরাং খুনি হাসিনা এবং ওবায়দুল কাদেরের বক্তব্যের ব্যাপারে আমি দেশের গণতান্ত্রিকামী জনগণকে সতর্ক থাকার আহ্বান জানাই, কারণ বিএনপি সহ গণতন্ত্রের পক্ষের দলগুলোর আশঙ্কা আওয়ামী লীগ এবং তাদের দোসরদের মধ্যে কে আওয়ামী লীগ আর কে দামি, কোন মার্কা আসল আর কোনটা নকল, এইসব নিয়ে ভাগবাটুয়ার ভুয়া নির্বাচনকে কেন্দ্র করে হানাহানি খুনাখুনি শেষ পর্যন্ত মাফিয়া চক্রের নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। ফলে পরিস্থিতি সামাল দিতে দেশের জনগণ থেকে এবং বিদেশের গণতান্ত্রিক শক্তি থেকে বিচ্ছিন্ন আওয়ামী লীগ ইচ্ছাকৃতভাবে দেশে একটি অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে পারে এবং তার মাধ্যমে জনগণের দৃষ্টি ভিন্ন দিকে নেওয়ার ষড়যন্ত্রেও তারা লিপ্ত। ওবায়দুল কাদেরের আগাম কথায় আরও আশঙ্কা বেড়েছে। আওয়ামী লীগের গুপ্ত বাহিনী নিজেরাই নিজেদের নৌকা, লাঙ্গল, পাগল, ইগল প্রার্থীদেরকে হত্যা বা গুপ্ত হত্যার পথও বেছে নিতে পারে। সুতরাং গণতান্ত্রিক জনগণের প্রতি আহ্বান, আপনারা সতর্ক থাকুন, সজাগ থাকুন, সম্ভব হলে আওয়ামী অপকর্মের সাক্ষ্য প্রমাণ রেকর্ড করে রাখুন। প্রিয় দেশবাসী, আজ আমি আরও একটি বিষয় আবারও আপনাদের সামনে স্পষ্ট করে তুলে ধরতে চাই, সেটি হলো দেশে কাদের রাজনীতি করার অধিকার রয়েছে,
কারা রাজনীতি করবে কিংবা করবে না, এটি কোনো ফ্যাসিস্ট দুর্নীতিবাজ ভোট ডাকাত সন্ত্রাসী জালিম দুর্নীতিবাজ শাসকের ইচ্ছা উপর নির্ভর করে না। এটি নির্ভর করবে জনগণের ইচ্ছা অনিচ্ছার উপর। জনগণই সিদ্ধান্ত নেবেন বাংলাদেশে কে রাজনীতি করবে আর কি রাজনীতি চলবে। 1975 সালে নিজেরাই নিজেদেরকে নিষিদ্ধ করার পর স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের বদন্যতায় দেশে পুনরায় স্বনামে রাজনীতি করার সুযোগ পেয়েছেন আপনারা। সেই ইতিহাস স্মরণ করুন, মনে রাখবেন, র‍্যাব পুলিশের বন্দুকের জোরে নয়, শত জুলুম নির্যাতনের পর বিএনপি টিকে আছে সারা দেশে কোটি কোটি জনগণের সমর্থনে। বিএনপি কারো করুণার উপর নির্ভর করে রাজনীতি করে না, বিএনপি বাংলাদেশের দল, বিএনপি জনগণের ভালোবাসায় ধন্য বাংলাদেশের স্বাধীনতার ঘোষকের দল, বিএনপি মাদার অফ ডেমোক্রেসি বেগম খালেদা জিয়ার দল, বিএনপি দেশের গণতান্ত্রিকামী জনগণের দল। জনগণের জন্য বিএনপি, বিএনপির জন্য জনগণ। এবং আজ আবারও বলি, বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস বাংলাদেশের জনগণ। বিএনপির শেকড় দেশের ভেতরে, বিএনপির শেকড় গণতান্ত্রিকামী জনগণের হৃদয়ে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ।